লেনিন সরণি দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর ইন্ডিয়ান মিরর স্ট্রিট। কলকাতায় আমি সাধারণত ওইখানটাতেই উঠি, কুমার সিং হলের সামনে কবি সঞ্জয় সাহার হলিডে হোমে। কমরেড গোপালকৃষ্ণ কর বললেন, এখান থেকে দু কদম এগোলেই 3x4 সি তালতলা লেনের সেই বাড়ি যেখানে কমরেড মোজাফফর আহমেদের সাথে থাকতেন নজরুল। তারপর তালতলা স্টপেজ থেকে একটু সামনে এগোলেই একটি ফলক, গা ছমছম করে উঠল। এখান থেকে কয়েক পা গেলেই পাওয়া যাবে 3x4 সি তালতলা লেনের বাড়ি। সেখানে কবি নজরুল রচনা করেন তার যুগান্তকারী কবিতা বিদ্রোহী। তালতলা নজরুল জন্মশতবর্ষ উদযাপন কমিটি, 24 এপ্রিল 1999। আমার ধমনী শিরায় বিদ্রোহের রক্ত প্রবাহিত হতে থাকল। গোপালদাকে বললাম, যাব। কোথায়? ওখানে, বিদ্রোহের সুতি ঘরে। গোপালদা বললেন, এখন হবে না, আমার ভীষণ কাজ পড়ে আছে, অন্য একদিন যাব খন। গোপালদা চলে গেলেন। আমার ত্রস্ত পা দুটো আস্তে আস্তে করে এগোতে থাকলো সামনের দিকে। দূরত্বটা কম হলেও মেজাজটা চড়িয়ে দিল বিষরম কিছু লোক। জিজ্ঞাসা করতেই বলে, চিনি না, কোথায় কোন নজরুল থাকতো কি থাকতো না। একজনকে ধরে এনে দেখালাম, এ ফলক লিখেছে কে, চেনো না, এখানে থাকো কেন। একজন চিনতে পারল বটে, বয়সটা তার শতবর্ষ ছুঁই ছুঁই। হাতের ইশারায় দেখালেন, আর একটু এগো, তারপর হাতের এদিকে, ওখানে তো দেখার মতো কিছু নেই, কেন যাবে। তারপরও গেলাম। বাড়ির সামনে আরেকটি ফলক, তার সামনে পার্কিং করা কতগুলো গাড়ি, একজন পৌরসংস্থার জলের পাইপ দিয়ে গাড়ি পরিষ্কার করে নিচ্ছে। আদ্যপান্ত বলে তবে জিজ্ঞাসা করলাম, দাদা, বাড়িতে কোনটি, উনি কোন ফ্ল্যাটে থাকতেন। তিনি গালগম্ভীর করে বললেন, অন্য কাউকে একটু জিজ্ঞেস করুন তো, দেখছেন তো কাজ করছি। দাদা, এই তো গুগলে ছবি আছে, ঠিক কোন বাড়িটি বলুন না। আরে ছাড়ুন তো, গুগল ফুগল কখন দেখি, সম্ভবত এই বাড়িটি হবে, দণ্ডায়মান অনুচ্চ প্রাসাদ, ছিমছাম কাঠের দরজা, রং লাগানো গোলাকার জানালার শিক, নতুন পলেস্তারা আর পেন্টিংয়ের নিচে ভ্রুকুঞ্চিত শত বছরের বয়সের বলিরেখা। জানালার শিক ধরে দাঁড়িয়ে থাকা এক কিশোরীকে জিজ্ঞেস করতেই খ্যাঁচ করে জানালাটা বন্ধ করে দিল সে। দরজায় কড়া নাড়লাম কবার, খুলল না। ভাবলাম, এই কি সেই কলকাতা, নজরুল আর ভারতবর্ষ। আস্তে আস্তে ফিরে এলাম বটে, রক্তকণিকায় স্ফুলিঙ্গের মতো প্রবাহমান শরীরে ভেঙে ফেলতে ইচ্ছে হচ্ছে। নির্বাক পাথরের দণ্ডায়মান স্তম্ভ, প্রসারমান বিদ্রোহের আগুন ছুটছে 3x4 সি তালতলা লেনের সুরম্য ভবনে, যে ভবন জন্ম দিয়েছিল বিদ্রোহী কবিতার, যে অন্ধকার কক্ষ তৈরি করেছিল বিদ্রোহী নজরুল আর কমরেড মুজফফরের, যে ভবন থেকে উদ্গীরিত বিদ্রোহের কম্পনে কেঁপে উঠেছিল সারা ভারত, ব্রিটিশ রাজের তখ্তে তাউজ ওয়েস্ট বেঙ্গল। সে ভবনের সামনে দারোয়ান রাখেনি কেন, কেন এখনো হেরিটেজ ঘোষণা করা হয়নি তাকে, কেন কেন এখনো নিবিড় এ প্রকোষ্ঠের জাদুঘরে নিষ্প্রদীপ সে দীপ জ্বলছে না, প্রজ্বলনের শিখা হয়ে চেতনার মহামন্ত্রে, কেন 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 কেন।